শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পদার্থবিজ্ঞান একাদশ অধ্যায় পড়াবো পর্ব তিন এর আগে আমরা দুটি পর্ব পড়েছিলাম আমরা এইভাবে পড়াই যে কিছু থিওরি কিছু ওই থিওরির উপরে কিছু গাণিতিক সমস্যা তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা তিনটা থিওরি দাঁড় করিয়েছি ওই তিনটা থিওরি দাঁড় করানোর পরে আমাদের বাকি চারটা অঙ্ক করার চিন্তা ভাবনা আছে আমরা এখন দেখি সেইভাবে এগিয়ে যাবো শিক্ষার্থীবৃন্দ আপনারা খেয়াল করবেন আমরা শুরু করে দিলাম ওহমের সূত্র লিখে ব্যাখ্যা করো ওহমের সূত্র এরকম কোন বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান তার মানে ওহম বলেছে স্থির তাপমাত্রা যে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ মানে বিদ্যুৎ প্রবাহ যেটা বিভব পার্থক্যের সমানুপাতিক ভিএ মাইনাস ভিবি শিক্ষার্থীবৃন্দ ইচ্ছা করলে আমরা ভিএ মাইনাস ভিবি টাকা থেকে টাকা বাদ দিলে যেমন টাকাই থাকে ভিএ মানে কি এ বিন্দুর বিভব ভিবি মানে কি বি বিন্দুর বিভব তবে এখানে একটা জিনিস খেয়াল করবেন ভিএ কিন্তু ভিবির চেয়ে বড় হতে হবে তাছাড়া বিভব পার্থক্য না থাকলে বিদ্যুৎ প্রবাহিত হবে না এটা খেয়াল রাখবেন শিক্ষার্থীবৃন্দ এটাকে আমরা ভি দেখতে পারো আর এখানে আমরা যদি সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক নিতে হিসেবে জি এটাকে বলা হয় পরিবাহিতা এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি জি হল পরিবাহিতা আর এই ওয়ান বাই জি স্থলে আমরা যদি ভি ইকুয়াল টু মানে এখানে আমরা লিখতে পারি সরি আমরা এখানে এইভাবে সমান চিহ্ন জি লিখবো এখানে জি এরপরে জি এর স্থলে ওয়ান বাই আর লেখা যায় মানে পরিবাহিতা আর রোধ দুটা বিপরীত জিনিস পরিবাহিতা মানে একটা তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ ক্ষেত্রে প্রবাহ হচ্ছে আর রোধ হচ্ছে বিদ্যুৎ প্রবাহকে কি পরিমাণ বাধা দিচ্ছে শিক্ষার্থীবৃন্দ আমরা তাই জি এর স্থলে ওয়ান বাই আর লিখতে পারবো এরপর আমরা কি লিখতে পারবো আই ইকুয়াল টু ভি বাই আর এরপর আমরা লিখতে পারবো ভি ইকুয়াল টু আই আর আমরা এর আগেও বলেছিলাম যে সূত্রটা মনে রাখার জন্য আমরা বলি কলমটি কার কলমটা তোমার ভাইয়ার ভি ইকুয়াল টু আই আর হয়তো এই কলমটা দেখেছেন কলমটা আপনি বলছেন যে স্যার এই কলমটা কার আমি বলছি এটা তোমার ভাইয়ার ভি ইকুয়াল টু আই আর কলমটা কার ভাইয়ার ভি কি জিনিস বিভব পার্থক্য আই কি জিনিস প্রবাহ মাত্রা আর কি জিনিস রোধ তো শিক্ষার্থীবৃন্দ এখন আমরা যদি ভি এবং আই কে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে চাই যে একটা গ্রাফের মাধ্যমে আমি যদি প্রেজেন্ট করতে চাই ভি এবং আই কে ধরুন আমি এক্স অক্ষ বরাবর এটা গ্রাফ নেওয়ার চেষ্টা করলাম এটা ওয়াই ও এক্স প্রাইম দিলাম বা এক্স আর কিরকম তো এদিকে যদি আমি ভি নিই আর এদিকে যদি আই নিই তাহলে কি হবে এই ধরেন এরকম হবে এটার জন্য এটা এটার জন্য এটা এটার জন্য এটা এইভাবে তো এখান থেকে স্ট্রেট লাইন পাওয়া যাবে তার মানে আমরা যদি একদিকে বৃহপার্থা যদি প্রভামাত্রা ধরি তাহলে যে সরলরেখা পাবো ওটা একটা স্ট্রেট লাইন হবে সরলরৈখিক সরলরেখা বরাবর চলবে এটা আমরা এর সাহায্যে তাহলে আমরা এখান থেকে ধরেন আর এর মানটা পেয়ে যাবো কারণ আপনি কি লিখতে পারেন আর ইকুয়াল টু ভি বাই আই এবং ফিক্স থাকবে ধরুন কোনো কারণে 200 জন্য হতে এক এক তাহলে কি হবে 200 বাই এক ঠিক একইভাবে 400 জন্য 2 তাহলে কি হবে 400 বাই 2 তার মানে 2 এটা 200 এটাও 200 তো শিক্ষার্থীবৃন্দ এইভাবে আমরা একটা সরলরেখা পেয়ে যাবো তাহলে আমরা ওহমের সূত্র লিখলাম এবং ব্যাখ্যাও করলাম তো শিক্ষার্থীবৃন্দ এই ফাঁকে আমি আরেকটু কথা বলে নিই আপনারা জানেন যে আমি নবম দশম শ্রেণীতে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ জেনারেল চার ধরনের সমস্যায় সমাধান করে দিই আর কি তো আমরা গতকালকে চারটা উৎপাদক দিয়েছি লেখা আছে দুঃসাধ্য চারটা উৎপাদক আপনি ইউটিউবে সার্চ দিবেন এই চারটা উৎপাদক পারছে এমন ছেলে খুব কম তাই আমরা লিখছি যে পারে লাখে একজন মানে উৎপাদক চারটি বেশ কঠিন তো আমি আপনাদের সুবিধার জন্য দুটো করে দিয়েছি আর দুটো এসডব্লিউ দিয়েছি যেন আপনি নিজেকে যাচাই করতে পারেন যে হ্যাঁ আপনিও পারছেন কি না তো যদি না পারেন আমাকে জানাবেন আমরা আবার বলে দিয়েছি যে এগুলো আপনারা চেষ্টা করবেন আমরা বেঁচে থাকলে করে দিব বাকি দুটো অঙ্ক ঈদের পরে আর আপনারা যারা যারা পারবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারাই আসলে লাখে একজন ট্রাই করবেন
আমার ক্লাস শেষে এখন এটাই করবেন না তো আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এটা প্রমাণ করব আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এরপরে প্লাস ডট আর এনও হতে পারে যে কয়টা নেবেন ততটা আমরা তিনটা নিয়ে বোঝানোর চেষ্টা করছি ধরুন এরকম ভাবে তিনটা রোধ আছে শ্রেণীতে আর হচ্ছে সিরিজ কানেকশন সিরিজকে আমরা অনুক্রমিক বলি সিরিজের নাম কিন্তু তিনটা আমরা একটা অঙ্কের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি রোধকে শ্রেণীতে অথবা সিরিজে অথবা অনুক্রমিকে যুক্ত করলে অনুক্রমিক মানে একটার পর একটা দেখেন আমরা এইভাবে পেতে পারি এই এই এরপর আমরা এখানে একটা সার্কিট দিলাম ধরেন এই দিলাম এটা হয়তো ই আর এটা হচ্ছে আর ওয়ান এটা আর টু এটা আর থ্রি এরপরে আমরা এখানে একটা চাবি দিয়ে দিলাম সুইচ দিয়ে দিলাম দিয়ে যুক্ত করে দিলাম এইভাবে দেখেন এইভাবে যাচ্ছে তো শিক্ষার্থীবৃন্দ এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে এ বি সি আমরা যেমন বিন্দু দিয়ে দিলাম হ্যাঁ এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু এটা ডি বিন্দু আর এ বিন্দুতে বিভব ভি এ বি বিন্দুতে যেটা ভি বি সি বিন্দুতে ভি সি ডি বিন্দুতে ভি ডি আর রোধগুলোকে আবার আছে আমরা প্রয়োজন হলে আপনাদের যদি ওই জায়গায় একটু বেশি বিরক্ত বা ঝামেলা মনে হয় এটা আর ওয়ান আর টু আর থ্রি মানে একই জায়গাতে আসলে আর একটু বড় ছবি নিলে ভালোই হতো আচ্ছা ঠিক আছে আমরা এই নিলাম এখন এখানে দেখেন আয় পরিমাণ বিদ্যুৎ তিনটার দিকেই যাচ্ছে আমরা একটা জিনিস শিখলাম যে সিরিজ কানেকশন থাকলে একই পরিমাণ বিদ্যুৎ সবগুলোর ভিতর দিয়ে যায় তো এখানে বিদ্যুৎ প্রবাহ সবার জন্য একই হবে তো শিক্ষার্থীবৃন্দ ওই এক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহ একই হবে আর বিভবটা আলাদা হবে বিভবটা কি হতে পারে দেখেন ভি এ ভিবি আমরা এখান থেকে লিখতে পারি আপনাদের একটু আগে আমি শিখালাম ভি ইকুয়াল টু আই আর কলমটা কার ভাই আর এই সূত্রটাকে কেন্দ্র করে আমরা লিখতে পারবো ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু ওই আই পরিমাণ প্রবাহ যাচ্ছে আর ওয়ানের মধ্য দিয়ে আই আর ওয়ান এরপরে ভিবি মাইনাস ভিসি আই আর টু ভিসি মাইনাস ভিডি আই আর থ্রি এরপরে আমরা যদি যোগ করি তিনটা দ্বারা আমরা বোঝাচ্ছি প্রথমে এরকম ভাবে তিনটা পারা হলে দশটা পারা হতে কোনো সমস্যা নাই আমি যদি যোগ করি ধরেন এটাকে এক দুই তিন আমি যদি যোগ করি শিক্ষার্থীবৃন্দ কি কি পাবো দেখেন সেক্ষেত্রে ভি এ মাইনাস ভিডি আই কমন নিলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি তো শিক্ষার্থীবৃন্দ আমরা তুল্য রোধ আমাদের একে তুল্য রোধ সিরিজের তুল্য রোধ তুল্য রোধ বলতে আমরা এরকম বুঝবো যে ধরেন আপনাকে তিনজন শিক্ষক পড়ান ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো এখন এই তিনজন শিক্ষকের জায়গায় আপনার বাবা এমন একজন শিক্ষক নির্বাচন করলেন যে উনি তিনটা বিষয় পড়াতে পারেন এবং এতে আপনার রেজাল্টের উপর কোনো রকম প্রভাব বিস্তার করে না ওই তিনজনে যা রেজাল্ট হতো বা আপনি বুঝতেন একজনের দ্বারা আপনি সেই পরিমাণে বলছেন তাহলে যে একজন টিচার তাকে আমরা তুল্য রোধ বলবো আর কি যে ওই তিনটার তুল্য নয় একজন যে একজনকে নিলেন সে একজন ওই তিনটার সমতুল্য তো তুল্য রোধ মানে ওই তিনটার সমষ্টি আগে যে তিনজন আসতো এখন তিনজন আসবে না একজনই আসবে তো শিক্ষার্থীবৃন্দ সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে এ এবং ডি ভি এ এবং ডি এর মাঝে যদি আমরা একটা ধরেন তুল্য রোধ দিলাম এরকম ভাবে আর এস এ এবং বির মাঝে একটা ওই তিনটাকে আমরা হটায় নিলাম যে তিনজন টিচারকে বললাম যে ঠিক আছে আপনারা আপাতত আসেন আমার বাচ্চা টিচার একটু বেশি হয়ে গেছে নিজে পড়ার সুযোগ পাচ্ছে না যাই হোক যেরকম ভাবে বলুক বলে ধরেন এরকম একটা যদি ঘটনা ঘটানো হয় তাহলে কি হবে ভি এ মাইনাস ভি ডি এখানে বিপরীতক তো শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে যে লিখতে পারবো সেটা কি লিখতে পারবো লিখতে পারবো ওই প্রবাহ কিন্তু আই আসে ভি এ মাইনাস ভি ডি ইকুয়াল টু আমরা লিখতে পারবো আই আর এস তো এখানে আমরা এখন দেখতে পাচ্ছি চার নাম্বার এটা পাঁচ নাম্বার চার এবং পাঁচ তুলনা করলে আমরা কি পাচ্ছি আই আর এস ইকুয়াল টু আই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এই দেখুন আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি আমরা সহজেই আনতে পারি তো শিক্ষার্থীবৃন্দ এখানে যদি তিনটার জায়গায়
10টা বা n সংখ্যক রোধ আমরা যুক্ত করতাম n n এর মান 5 6 10 যেকোনো হতে পারে r1 r2 r3 তার মানে কি সিরিজে যতগুলো রোধ আমরা যুক্ত করব তুল্য রোধ হচ্ছে ওইগুলোর যোগফলের সমান তো শিক্ষার্থীবৃন্দ আমরা আপনাদের সঙ্গে নিয়ে আমরা যথেষ্ট সফলভাবে আমরা বলবো যে আরেকবার পড়ে নিই এখানে আই পরিমাণের বিদ্যুৎ চলছে বিদ্যুৎ দুটো সময়ের ভিতরে একই পরিমাণ যাচ্ছে বাধা পাচ্ছে তাই এখানকার চেয়ে এখানে বিভব পার্থক্য থাকবে আবার বিভব পার্থক্য থাকবে জন্যই ভিভিভিসির চেয়ে বড় হবে জন্যই তো বিদ্যুৎ যাবে আবার ভিসিভিরির চেয়ে বড় হবে জন্যই যাবে এবং এক সময় অপর প্রান্তে পৌঁছে যাবে এইভাবে চক্রাকারে চলবে তো শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা আরএস এর মানটা যথেষ্ট সফলভাবে বুঝিয়ে দিলাম এখন আমরা আপনাদেরকে নিয়ে আরপি এর দিকে যাব দেখা যাক আরপি তে কি হয় আরপি মানে প্যারালাল এখানে তিনটা রোধকে আমরা সিরিজে দিয়েছিলাম সবই তাই বলছে এবার আমরা সমান্তরালে দেব সেটা কি রকম ভাবে দেখি এখানে আবার বিদ্যুৎ ভাগ হয় ওখানে যেমন বিভব কমতে কমতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আসে এখানে আবার বিদ্যুৎটাই ভাগ হয়ে যায় আপনারা জানেন যে আমাদের বাড়িতে যে বিদ্যুৎ সরবরাহ লাইন এটা কিন্তু প্যারালাল আর কি যে কোনো কারণে আমাদের একটা ফ্যান অফ হয়ে গেলে বাসার অন্য লাইটগুলো জ্বলে কারণ এতেও সার্কিটটা পূর্ণই থাকে সো বিদ্যুৎ প্রবাহ চলে শুধু ওই ফ্যানটা প্রবলেম অ্যারাইজ করে পরে আমরা মিস্ত্রিকে ডেকে ইলেকট্রিশিয়ানকে ডেকে ওটা ঠিক করি তো শিক্ষার্থীবৃন্দ সমস্যার কিছু নেই আমরা একটু দেখি কি করা যায় এরকম ভাবে সমান্তরালে আমরা দেখার চেষ্টা করলাম এইবার এই দেখুন এখানে বিদ্যুৎ ভাগ হয়ে যাবে এখানে আই পরিমাণ যদিও যায় তিনটা রাস্তায় যাবে আই ওয়ান আই টু আই থ্রি শিক্ষার্থীবৃন্দ এখানে কিন্তু তিনটি রোধ আমি রোধটা সরে দিই একই লাইনে দিই তাছাড়া কাছাকাছি মনে হচ্ছে তাই তো আচ্ছা এবার আর ওয়ান আর টু আর থ্রি তো শিক্ষার্থীবৃন্দ এখানে বিদ্যুৎ ভাগ হয়ে যাচ্ছে আপনারা জানেন তো অসুবিধা নাই আমরা এক্ষেত্রে ওই আই গল্প যেটা মোট প্রবাহ আই আই কিন্তু এরকম আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি আর আরেকটু বলে রাখি এই যে এখানকার বিভব এবং এখানকার বিভব ভিএ মাইনাস ধরেন এটা ভিএ ভিবি আমরা এ প্রান্ত বি প্রান্ত বিভব মানে আমরা বিভব ভি ধরছি এটা এ বি বি প্রান্ত এক্ষেত্রে এখানেও ভি এই বিন্দুতেও ভি বি বিন্দুতে কারণ এই তিনটা তারিখ ওখানে আবার একত্রিত হয়ে গেছে এখানে ভাগ হবে কারণ যাবে একত্রিত হয়েছে তাহলে এ বি এর মাঝের বিভব পার্থক্য ভি এটা বজায় আছে শিক্ষার্থী বৃন্দ আমরা যে ভি ইকুয়াল টু আই আর এই সূত্রটা জানি সেখান থেকে আই ইকুয়াল টু কি লিখতে পারবো ভি বাই আর তাই তো তো এখানে আই ওয়ান তাহলে কি লিখবো দেখি আমরা আই ওয়ান দিয়ে ধরো এটা ও আচ্ছা আচ্ছা একটু 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 মানে ওই ওয়ানের সাথে ওয়ান দিলে আমাদের বেশি ভালো লাগবে যার সাথে সেটা আই ওয়ান আর ওয়ান এরকম শিক্ষার্থীবৃন্দ আই ওয়ান যেটা আমরা পাচ্ছি সেটাকে আই ওয়ান কি লিখবো দেখি 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 ভি ঠিক আছে আর এখানে আর ওয়ান একইভাবে আই টু টা কি হবে ভি বাই আর টু আই থ্রি টা কি হবে ভি বাই আর থ্রি এইভাবে আমরা আই ওয়ান আই টু আই থ্রি বের করে নিলাম আর আই যেটা সেটা আবার কি হবে আই একই আই যেটা সেটা আমরা এখানে মানটা বসাই দিব আই কে ওই এটা ভি বাই আর তবে এখানে যেহেতু প্যারালাল আছে তাহলে প্যারালালের ক্ষেত্রে আমরা কি করব প্যারালালের ক্ষেত্রে আর পি মান যেটা আসবে সেটা আমরা বের করব তাহলে প্যারালাল ওই তিনটা আছে প্যারালাল আচ্ছা তাহলে আমরা এখানে আইটা মানে আই এর মানটা কি পাবো ভি বাই আর প্যারালাল যেহেতু আর পি ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু এই পিটা কি হলো ওই তিনটা রোধের পরিবর্তন আমরা যদি এমন একটা রোধ দিয়ে ফেলি যে সেক্ষেত্রেও কোনো মানের পরিবর্তন হচ্ছে না ভেহিকাল টু আই আর পি লিখলাম এবার আমরা এটাতে কি পেয়েছিলাম আই ওয়ানের মান পেয়েছিলাম শিক্ষার্থী ভি বাই আর ওয়ান
এটা v / r প্রবাহ v / r 3 1 / r 1 1 / r 2 1 / r 3 1 / r t 1 / r 1 1 / r 2 plus 1 তো শিক্ষার্থী কিন্তু এইভাবে যদি আমরা n সংখ্যককে দেই তাহলে আমরা ওখানে n লিখতে পারব ধরেন এখানে তখন আমরা ইচ্ছা করলে এই তিনটা দিয়েছি তো 1 / r 1 plus 1 / r 2 plus 1 / r 3 plus ডট 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 আমরা এইভাবে লিখতে পারব শিক্ষার্থী কিন্তু আমরা তাহলে দুটো চমৎকার থিওরি আপনাদের সামনে ডেরিভ করে দিয়েছি এখন আমরা গাণিতিক সমস্যায় যাব ঠিক এই থিওরিগুলো আলোকে আমরা সব সময় কাজই করি যে থিওরিগুলো পড়াই সেই গাণিতিক সমস্যাগুলো ছাড়া এতে করে আপনারা থিওরির পাশাপাশি গণিত করার সুযোগ পান আমরাও এরকম ভাবে ভাগ ভাগ করে করে আগে থিওরি পড়ালাম তার তিন দিন পরে গণিত শুরু করলাম আমরা তা করি না টুকু টুকু কিছু সাবজেক্ট কিছু ম্যাথমেটিক্স এভাবে আমরা এগিয়ে যাব তো শিক্ষার্থীবৃন্দ আমরা 12 নম্বরের দিকে যাই যদি প্রয়োজন হয় ফিগার দিব অসুবিধা নাই ফিগার দিলে যদি আপনার বুঝতে ভালো হয় দিব আর না হলে না দিবেন এখানে আর ওয়ান আর ওয়ান 2 ohm R2 4 ohm R3 6 ohm তিন রোধ কে শ্রেণী তে আর এসি কত জানা আছে আরএস R1 plus R2 plus R3 সুতরাং RS 2 যোগ 4 যোগ 6 এটা একদম যোগ করলেই হয় এটা বহুনির্বাচনের জন্য লাগতে পারে জাস্ট শেখানোর জন্য যে আপনি কিভাবে আস্তে আস্তে এগিয়ে যাবেন আর যদি মনে করেন স্যার একটু ফিগার দিব ঠিক আছে না দিলে কোনো ক্ষতি নেই দিলে দিবেন তিনটা লোকে পর পর দিবেন ওই যে প্রথম যে আমরা RS বের করেছিলাম ওই ফিগারটা দিলেই হবে প্রথমটা R1 পরটা R2 R3 যেগুলো কমপ্লেক্স সেখানে চেঞ্জ ফিগার লাগে এটা কিন্তু খুব প্লেন অঙ্ক সো নো ফিগার ইজ নেসেসারি হ্যাঁ এখানে খুব একটা প্রয়োজন নেই এরপরে আমরা পরবর্তীতে চলে যাই সেটা হচ্ছে 13 নম্বর দেখি কি বলছো 13 নম্বর বলছে 5 10 15 এর তিনটি রোধ শ্রেণী ও সমান্তরালে সাজানো হলো তুল্য রোধ অনুপাত শ্রেণীতেও আছে তাই না তাহলে এখানে R1 সমান 5 ওহম R2 সমান 10 ওহম R3 সমান 15 ওহম আচ্ছা শ্রেণী আর এসি কত আর পি কত জানা আছে আর এসি কত আর 1 প্লাস আর 2 প্লাস আর 3 5 10 15 30 আরএস 30 এর পরে 13 পরে আমরা আবার সমান্তরাল লসবন্ধন 30 করলাম 6 যোগ 3 যোগ 2 9 দিয়ে এগারো বাই 30 আর পি গেল 30 বাই এগারো এত তো শিক্ষার্থীবৃন্দ আমরা আরপির মান পেয়ে গেলাম এত ওহম অসুবিধা কিছু নেই এখন আমাদের বলেছে কি জানেন বলেছে যে তুল্য রোধের মান মানে এরকম বিষয়টা সুতরাং আর এস ইষ্ট আর পি আর এস বাই আর পি আর এস এর মানটা 30 আর মানটা 30 বাই 11
সুতরাং আরএস ইস্টু আরপি 11 ইস্টু 1 তো শিক্ষাবিদ উঠায় নেন আপনারা দেখেন আমাদের সেই অঙ্কটি আপনাদের কতটা কাজ দিচ্ছে আপনারা দেখেন আমরা কই ফেলি তো হয়ে গেল এটা শেষ হয়ে গেল এরপর আমরা পরবর্তীতে যাই 12 তে আমরা পড়ে গেলাম 14 কি বলেছে দুইটি রোধকে শ্রেণী সমান্তরাল তুল্য রোধ যথাক্রমে এত এত রোধ দুইটি মান কত হ্যাঁ হ্যাঁ পড়া যেতে পারে আচ্ছা আমরা এবার 14 তে যাই দুইটি রোধকে শ্রেণী সমান্তরাল যুক্ত করলে তুল্য যথাক্রমে এত এত রোধের মান কত মনে করি রোধ দুটি যথাক্রমে আর ওয়ান এবং আর টু প্রথম শর্তানুসারে আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু শ্রেণী ওয়ান 25 এরপরে সমান্তরালে আবার ওয়ান বাই আর পি সমান এটা হলো 1 বাই 4 আর অন্য প্রশ্ন শুরু করলাম আর টু প্লাস আর ওয়ান বা আর ওয়ান প্লাস টু 25 আর ওয়ান আর টু সুতরাং আর ওয়ান আর টু সমান 100 শিক্ষার্থী বৃন্দ এখন আমরা এখান থেকে আর ওয়ান আর টু বের করতে চাই কিরকম আমরা সূত্রে ফেলাস আর ওয়ান আর টু কিভাবে করতে পারছি জানা আছে R1 minus R2 whole square equal to minus 4 R1 R1 plus R2 মানে কত 25 R1 into R2 মানে কত 100 তাহলে 625 বিয়োগ 400 225 R1 minus R2 15 শিক্ষার্থী বৃন্দ আমাদের এক এবং দুই দুটাই পেয়ে গেছে এখন আমরা যোগ বিয়োগ করলে আমাদের কাজ হয়ে যাবে টু আর ওয়ান 40 20 আর ওয়ানের মানে কি বসে তাহলে আর ওয়ান 20
এই দুটো যোগ করলে ঠিক আছে না বিয়োগ করলে বেটা মানে এটাই দেখেন আমরা প্রমাণ করতে পারবো হ্যাঁ দুটো যোগ কর 25 আসছে আবার যদি এটাকে আমরা যাচাই করতে চাই যে আর পিন মান পড়া আছে কিনা দেখেন কি আছে অবশ্যই পড়া আসবে তখন আপনি ভাববেন যে আমার আপনার পড়া ঠিক আছে সমস্যা কিছু নাই 20 এক যোগ 4 এই দেখেন এই যে 1 বাই আর পি সমান 1 বাই 4 সুতরাং আর পি করবে তো শিক্ষার্থীবৃন্দ এখানে একটি কথা আমাদের বলার আছে দেখেন যে আর ওয়ান এবং আর টু যোগ করলে আর এস পাওয়া যায় আর আর পির মান 4 তার মানে কি আর পি যেটা ছোট যে রোধ তার চেয়েও ছোট তার মানে আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে আর পির মান যেটা আসবে সেটা ছোট যে রোধ তার চেয়েও ছোট আর সিরিজে যুক্ত করলে যোগফল আর সমান্তরাল করলে কি হয় আমাদের যে ছোট রোধ 5 ওহম এটা তাও না তার চেয়েও ছোট ছোটটির চেয়েও ছোট তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ আমরা আপনাদের 14 করে দিলাম এবং 15 দিকে যাব শ্রেণীতে যুক্ত করে এবার ই সমান 6 ভোল্ট আর ইকুয়াল টু 0.5 ওহম তো শিক্ষার্থী বিন্দু এভাবে চলছে প্রতিরোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ও সমষ্টি তাহলে আমরা এখানে যেটা বলতে চাচ্ছি যে ধরুন এ এটা হচ্ছে বি এটা সি তার মধ্যে কি বলেছে যে প্রতিটি রোধ এর দুই প্রান্তে আমরা এখানে এখান থেকে ধরেন পার্থক্য ভি মানে ভিবি এখানে আই পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে তো সেখান থেকে আমরা বের করে নিব দেখা যাক তো আপনারা ফিগারটা ঠিকঠাক করে নেন ফিগার ঠিক করে নিলে একটা সুন্দর রেজাল্ট আমাদের আসবে ফিগারটাকে ঠিক করে নেন আচ্ছা শিক্ষার্থীবৃন্দ এখানে আর এস সিরিজ যেহেতু R1 5 ohm উচ্চারণ করে কর 5 ohm ওহম হঠাৎ সাইলেন্ট থাকবে ওহম R2 হচ্ছে 10 ওহম মুখের মধ্যে বাতাস নিয়ে বলবেন এটা ও হ ম এই হ কে উচ্চারণ থাকবে না সাইলেন্ট ওহম ইংলিশে এরকম ওহম বরং এটা এরকম ওএম ওম আমরা বলি ওম শান্তি ঠিক কিছুটা ওরকম হিন্দুরা যে বলে অনেক সময় ওম শান্তি ঠিক ওরকম ওম রোধের লক্ষ্যে ওম তাহলে এটা উচ্চারণটা হিন্দু ধর্মের সেই লোকদের মতো ওম শান্তি উচ্চারণটা হচ্ছে ওম ওরকম তো যাই হোক আমরা যারা ধর্ম হিন্দু ধর্ম লোক হই তারা ওম শান্তি কথাটা বলি তা আপনাদের এই সময় উচ্চারণটা ওরকম মনে রাখার জন্য বললাম ওম রোধিনী কোক ওম যাই হোক শিক্ষার্থীবৃন্দ আমাদের এক্ষেত্রে আমরা প্রায় সবই জানা আছে সো আমরা আইটা বের করে নিতে পারি কারণ আই বের করলে ওই যে ভি ইকুয়াল টু আই আর ওই রকম ভাবে আমরা আমাদের ক্লাস করে নিতে পারবো আমাদের যা যা দরকার সেটা আমরা করে নিতে পারবো তো ঠিক আছে জানা আছে I equal to E RS plus R অবশ্য জানা আছে যেটা সেটা এখন R plus R এর জন্য আমরা পাই আমরা লিখতে পারি আমরা পাই মানে এটা একটু চেঞ্জ হয়ে জানা আছে এটা
এই ক্ষেত্রে আমি তো আমরা পাই আই বা ডেল্টা এটা লিখলে ভালো হয় কারণ জানা আছে যেটা সেটা বড় আর প্লাস ছোট আর এই ক্ষেত্রে আর এই সূত্রটা আমরা পাই ওই সূত্র সাহায্যে আমরা পাই তো তো শিক্ষার্থীবৃন্দ দেখুন ইর মানটা অ্যাকচুয়ালি 6 সবই দেওয়া আছে আর এস তো আমরা বের করে নিলাম বাই ডিন্ট অফ কার মেরিট আমাদের মেথড দ্বারা আর আর এর মান 0.5 এখান থেকে আমরা এমপিআর যেটা পাবো সেটা এমপিআর এ এমপি এমপি এমপিআর 6/15.5 এমপিআর তো 6/15.5 আমরা একটু হিসাব করে দেখি কি হয় মেশিন কি বলে 6/15.5 এটা আসছে 12/31 এটাকে যদি আমরা দশমিকে যাই অনেক বড় একটা মান আসছে আমরা দেখি দেখি নি এটা আসছে 0.38 আর না হলে ওইভাবেও রাখা যায় আচ্ছা আমরা দশমিকে আগে ভগ্নাংশ দেখি ভগ্নাংশ করা যাবে তো সবগুলো আমার ভগ্নাংশ আচ্ছা দেখি যেটা আসছে সেটাই করি মানে 6/15.5 দেখি তো ভগ্নাংশ রেখে 6/15.5 তাহলে কি আসে দেখি 12/31 আচ্ছা আমরা দেখি তো এইভাবেই পারি কিনা মানে এটাকে দশমিকে নিলে আমার ক্যালকুলেটরের জায়গা একদম ভরে যাচ্ছে মানে এটা ইনফাইনাইট অসীম পর্যন্ত বিস্তৃত হওয়ার মতো অবস্থা তো শিক্ষার্থীবৃন্দ আমরা আই পেলাম আমাদের আসলে কি চেয়েছে দেখি যুক্ত করলে প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ও সমষ্টি তাহলে আমরা আই যেহেতু পেয়েছি এখন আমরা বিভব পার্থক্য গুলো বের করতে পারি দেখা যাক আমরা আই যেহেতু পেয়েছি আমরা বিভব পার্থক্য গুলো এখন আমরা বের করব আইটাও লাগবে আমার তো শিক্ষার্থীবৃন্দ আমাদের ওই যে ভি কট আই আর এটাই আমাদের মূল সূত্র তো এখানে আমাদের কি বলেছে বলেছে যে প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য তো শিক্ষার্থীবৃন্দ এটা ভি ওয়ান এটা ধরুন ভি ওয়ান এটা ভি টু এখানে কিন্তু একটা আছে ভি থ্রি ওই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্ষুদ্র একটা রোধ আছে তো ভি ওয়ান ভি টু ভি থ্রি একটু বড় করে দেখা তো শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে এখানে কি করতে পারি দেখি তাহলে ওখানে ভি ওয়ান যখন নিব আমরা আই তো একটা প্রবাহ হয় এক্ষেত্রে একটা সুবিধা আছে একটা প্রবাহ সবার মধ্যে দিয়ে যাবে পাঁচ তাহলে কত আসতেছে দেখি পাঁচ বারো ষাট বাইত্রিশ এত ভোল্ট সমান শিক্ষার্থীবৃন্দ আমরা দেখি লাস্ট পর্যন্ত কোথায় যেতে পারি অ্যাকচুয়ালি আমরা দেখব এরপরে ভি টু যখন আমরা আই এর মান তোটাই আর টেন 120/31 এখানে ভি থ্রি যেটা 121/31 এটার মান 0.5 মানে অ্যাকচুয়ালি আধা আধা মানে হাফ 121/62 হয়ে যাবে তো শিক্ষার্থীবৃন্দ এখন আমরা কি চাচ্ছি প্রতিরোধের মধ্যে বিয়োগ পার্থক্য আমরা পেলাম এত বড় সমষ্টি এই সমষ্টিটা বের করবো আমরা দশমিকে যাইনি যে দশমিকে এত বড় ফিগার আসতেছিল তা আমরা সমষ্টি করলে অ্যাকচুয়ালি আমাদের যে মূল ছয় বিভব ওটাই আসার কথা কারণ এই ছয় তো ব্যবহার হয়েছে এখানে কিছু ব্যয়িত হয়েছে কাজ সম্পন্ন করেছে তো ধন্যবাদ আমরা যোগ করে দেখবেন ছিল ছয় চলে আসবে দেখা যায় সুতরাং ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি ইকুয়াল টু কি হচ্ছে দেখি 60/31 প্লাস 120/31 প্লাস 121/62 এত আমরা যদি 62 লসাগু করি 120
जोग 240 जोग 121 एत भोल्ट देखे कि है एक दुई चार छय दुई आठ एक आठ दुई तीन एक चार फोर एटी वन डिवाइडेड बाय 62 আমাদের কোন জায়গায় কোন ভুল হলো কিনা শিক্ষার্থী বৃন্দ আমরা একটু দেখে নেই 0.5 ঠিক আছে আই এর মান আমরা যেটা দেখেছিলাম এটাও ঠিক আছে 12/30 হ্যাঁ তো এরপরে আমরা কি করলাম আই এর মান পেলাম ওইটার সাহায্যে v1 বের করলাম আই আর 1 এখানে আই আর 2 এখানে আই আর হ্যাঁ ছোট হাতের আর আর কি হ্যাঁ এটা হলো 121 বাই হাফ আধা মানে হাফ 62 তোমরা তিনটা যোগ করলে যেটা আসছে সেটা তো পূর্বেরটা সমানই আসবে কথা তাই তো v1 v2 v3 আমরা যেটা করছিলাম সেটা একই আসার কথা ছিল আমরা কয় নম্বর করছিলাম 15 নম্বরটা সবই ঠিকই থাকার কথা তো i1টা আমরা যেটা পেয়েছি সেটা আইআর ওয়ান আট করে আচ্ছা দেখি আমরা এখানে তিনটা যোগ করে দিলে তো একই আসার কথা যোগ করে দিলে এটা 6 এর সমান হওয়ার কথা আমাদের 6 কেন হচ্ছে না আমরা জানি না আবার একটু দেখি 60/30 120/30 121/62 প্লাসও 62 120 240 121 দেখি তো শিক্ষার্থীবৃন্দ তো আমরা কোথাও কিছু ভুল করলাম কিনা 121 যোগ 240 যোগ 121 ইকুয়াল টু 481 ভাগ 62 7.75 আসে কিন্তু এটা পাশার কথা না তাহলে আমাদের 5 10 ওটা ঠিক আছে 0.5 ঠিক আছে ওই দুটোকে আমরা যুক্ত করেছি সেটাও ঠিক আছে তাহলে তো আমাদের ভুলের কোনো জায়গা অ্যাকচুয়ালি নাই এটা হিসাবে যেটা আসছে সেটা খুব কাছাকাছি হওয়ার কথা এটা 7.75 হয়ে গেল কেন আমরা এখানে পেলাম যেটা v = ir1 আমাদের i এর মান তো আমরা পেয়েছি 12/31 × 5 12/31 = 10 মানে সরি 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 একটু ভুল হয়েছে শিক্ষার্থীবৃন্দ 5 × 12 = 60 আচ্ছা 12 × 10 = 120/131 হ্যাঁ ঠিক আছে এখানে 121 কেন 121 কেন এটা 12 সরি 12 এখানে আমরা একটু ভুল করেছি তাহলে এটা আসবে কত 12/62 শিক্ষার্থীবৃন্দ দেখুন আর একটু সতর্ক আমাদের আপনাদের সবার হওয়া উচিত 12 লিখতে যে একটা টান বেশি কম হয়ে গেলে কতটা বিপদ ঘটে ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে তাহলে যাই হোক আমরা আর ভুল করব না এখানে 360 372 এই দেখেন সিম্পল এখানে না হওয়ার সুযোগ নেই কারণ এই 6 ভোল্টই তো তিন জায়গায় ব্যয় হয়েছে তাহলে আমাদের এবার লাস্ট স্টেটমেন্টটা কি দুই প্রান্তের বিভব পার্থক্য এবং সমষ্টি তাহলে সমষ্টি হলো দুই প্রান্তের বিভব পার্থক্য এত 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 আর সমষ্টি যা তড়িৎ চালক বল এর সমান তো শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা লিখব বিভব পার্থক্য এর প্রতিটা উত্তর এটা লিখব এটা লিখব এটা লিখব আবার সমষ্টি 6 ভোল্ট আর আমরা নিজেরা নিশ্চিত হব যে হ্যাঁ হয়ে গেছে কারণ কি যে আমরা 6 ভোল্ট নিয়েই কাজ করেছিলাম 6 ভোল্টই ব্যয় হয়েছে সো আমাদের এটা ঠিক হয়েছে তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ আবারও দেখা হবে আপনারা আমাদের ক্লাসগুলো ঠিকমতো করবেন বুঝবেন সমস্যার মন্তব্য জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিবেন তাহলে আপনি আমাদের ক্লাসটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর হ্যাঁ যত বেশি পারবেন শেয়ার করে দিবেন আমরা একটা বেশ আতঙ্কজনক অবস্থার মধ্যে পার করছি কে বাঁচবো কে মারবো কে মরে যাবো আল্লাহ সারা কেউ জানেন না সৃষ্টিকর্তা সারা কেউ জানেন না ভগবান সারা কেউ জানেন না সুতরাং আমরা তাদেরকে ডাকবো এবং কাজ করবো আপনাদের এই কাজগুলো কিন্তু করে আমি নিজেকে ব্যস্ত রাখছি তাছাড়া অনেক দুশ্চিন্তায় পড়তে হয় তো যাই হোক এর মধ্যে দিয়ে আপনাদের উপকার হলে আমার ভালো লাগবে সো অভিভাবক এবং শিক্ষার্থীদের অন্যদের প্রেক্ষিতে এই কাজটি করা তাই আপনারা যত বেশি পারবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই